আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে যে আমাদের প্রোফাইলে আমাদের অনুমতি ছাড়া অনেক মানুষ আছে যারা হচ্ছে আমাদের ট্যাগ করে, আর এই ট্যাগে ট্যাগ করার বিষয়টা কত এটা বিভ্রান্তিকর একটা বিষয়। কারণ অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে। অনেকে ভালো পোস্ট করে সেটা ঠিক আছে, কিন্তু অনেকে খারাপ পোস্টে ট্যাগ করে দেয় যেগুলো আমাদের জন্য প্রচণ্ড বিব্রতিকর হয়ে দাঁড়ায়। তো আমরা কীভাবে সেই ট্যাগ মানুষ আমাদেরকে বিনা অনুমতিতে ট্যাগ করতে না পারে সেই জিনিসটা আমরা কীভাবে বন্ধ করব বা করব, সেটাই আমি আপনাদের দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমাদেরকে এই জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে দেখুন উপরে ডান সাইডে থ্রি লাইনের যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পরে আপনাদেরকে সেটিংস অপশনের মধ্যে আসতে হবে, যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার উপর ক্লিক করতে হবে। তো এখান থেকে তারপরে এখান থেকে আপনাকে সেটিংস অপশনের উপর ক্লিক করতে হবে। সেটিং অপশনের উপর ক্লিক করার পরে আপনাদেরকে একটু স্ক্রল করে নিচে নামতে হবে। স্ক্রল করে নিচে নামার পরে দেখেন এখানে আছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, এটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পরে দেখেন এখানে আছে হু ক্যান পোস্ট অন ইওর প্রোফাইল। যদি আপনি মনে করেন যে আপনার টাইম লাইনে অন্য কেউ পোস্ট না করুক, তাইলে পর আপনি এখানে এখান থেকে আপনি অনলিমিট করে দিতে পারেন অথবা ফ্রেন্ডস করে দিতে পারেন। তো আপনার ইচ্ছা, আমি যেটা আপনি মনে করেন আর কি। আপনি যদি চান আপনার কোনো অডিয়েন্স আপনার প্রোফাইলে পোস্ট করুক, সেটা আপনি এখানে রাখতে পারেন। আর ট্যাগ করার কিন্তু বিষয়টা আলাদা। আর এখানে আছে হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইয়োর প্রোফাইল, আপনার প্রোফাইলটা কে কে দেখতে পারবে। এখানে আপনি যদি মনে করেন যে আপনার ফ্রেন্ডরা শুধুমাত্র আপনার প্রোফাইলের সমস্ত পোস্ট বা সব কিছু দেখতে পারবে, তাহলে আপনি এখানে জাস্ট ফ্রেন্ড করে দিতে পারেন অথবা অনলিমিট করে দিতে পারেন। তো আমি এখানে এভরিওয়ান করে দিছি, আমার পোস্ট দেখলে আমার কোনো সমস্যা নাই। তো এই যে দেখেন ট্যাগিং, ট্যাগিংয়ের যে অপশনটা আছে এখানে, তো ট্যাগিং হু ক্যান সি পোস্ট দ্যাট ইউর ট্যাগিং ইন দ্য ইন অন ইয়োর প্রোফাইল। তো এখান থেকে আপনারা বন্ধ করতে পারেন যে কে কে আপনাকে এখানে হচ্ছে ট্যাগ করতে পারবে। তো আমার এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, তো যারা একেবারেই চান যে কেউ যেন আপনাকে মনে করেন যে ট্যাগ করতে না পারে, তাহলে আপনারা এখানে অনলিমি করে দিবেন, অনলিমি করে দিবেন। আর যদি মনে করেন যে আপনাদের পোস্ট করুক সমস্যা নাই, তাইলে পরে আপনারা এখানে ফ্রেন্ডস অন ফ্রেন্ডসও করে দিতে পারেন অথবা জাস্ট ফ্রেন্ড করে দিতে পারেন অথবা এভরিওয়ান করে দিতে পারেন। তো আমি এখানে এভরিওয়ানটা করে দিতে পারি, মানে আপনার ইচ্ছা। তো এখানে যদি আপনারা এটা করে রাখেন, তাইলে পরে আপনাকে তারা ট্যাগ করতে পারবে। কিন্তু এখন আপনি যদি চান যে ট্যাগ করবে কিন্তু আপনার অনুমতি ছাড়া তারা আপনার পোস্টের ট্যাগটা মনে করেন যে পাবলিশ হবে না, আমরা সেটা অন করে দিব। তো এখানে মনে করেন যে আপনার এখানে নিচে লাস্টে দেখেন রিভিউ পোস্ট দ্যাট ইউর ট্যাগ ইন বিফোর দ্য পোস্ট অ্যাফেয়ার্স অন ইয়োর প্রোফাইল। তো এটা যদি আপনি অন করে দেন, এই দুইটা যদি অন করে, এটা যদি অন করে দেন, আর এই যে উপরে আছে রিভিউ ট্যাগ দ্যাটস পিপল অ্যাড ইউর পোস্ট বিফোর ট্যাগস অ্যাপিয়ার অন ফেসবুক, তো এই দুইটাই, এই দুইটা আপনি যদি অন করে দেন, তাইলে পর আপনার আপনাকে ট্যাগ করতে পারবে, কিন্তু আপনার অনুমতি ছাড়া পাবলিশড হবে না। আপনি যদি রিভিউ দেবেন, আপনি যদি মনে করেন যে এই পোস্টটা ট্যাগ করছে থাক, তাইলে পরে আপনি সেটা ওখানে অ্যাপ্রুভ করবেন, আর না হলে পরে অ্যাপ্রুভ হবে না, আপনার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। তো বিষয়টা এমনই, যদি আপনারা চান যে কেউ আপনাকে পোস্ট করতে পারবে না, তাইলে আপনারা এখান থেকে মনে করেন যে অনলিমি করে দিতে পারেন, অনলিমি। আবার এই যে ট্যাগিংয়ের অপশন, এখান থেকেও আপনি অনলিমি করে দিতে পারেন, তাহলে আপনাকে কেউ ট্যাগ করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে ট্যাগ করুক কিন্তু আপনি হচ্ছে দেখে শুনে তারপরে আপনি ট্যাগটা হচ্ছে পাবলিশ করবেন, তাইলে পরে এই দুইটার লাস্টে যে দুইটা অপশন দেখালাম, এই দুইটা অপশনে আপনারা জাস্ট অন করে দিলে পরে আপনার অনুমতি ছাড়া আপনার পোস্ট পাবলিক হবে না, মানে ট্যাগ পাবলিক হবে না। তো আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছেন। তো যদি আর কোনো বিষয়ে আপনাদের সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেই বিষয়ের উপর নতুন ভিডিও বানিয়ে দেখাই দিব আপনাদের ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যে সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে মানে উৎসাহ দান করবেন আমাদেরকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।